নমস্কার আমি দৈবকী মণ্ডল বর্তমানে পশ্চিমবঙ্গে ফকিরচাঁদ কলেজে অধ্যাপনা করি আজ আমি রাইট টু রিড মুভমেন্টের সপক্ষে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে আমার বই কই এই বিষয়ে কিছু বক্তব্য রাখব আমরা ছোটবেলা থেকেই আমরা অর্থাৎ প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ছোটোবেলা থেকেই পড়ালেখার ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যা কিছুটা ব্রেল বই এবং সামান্য হলেও অডিও বই সেই সমস্যার ওভারকাম করতে সাহায্য করে থাকে কিন্তু সেইটা ভীষণই অপর্যাপ্ত সেই জন্য অ্যাক্সেসেবল ইবুক অ্যাক্সেসেবল ফরম্যাটে ই বুক খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সেই ই কারা বানাতে পারেন যারা এমনি প্রিন্টেড বই বানান অর্থাৎ প্রত্যেক পাবলিশার্স চাইলেই কিন্তু খুব সহজে একটু সদিচ্ছা থাকলেই খুব সহজে ই বুক আমাদেরকে অ্যাক্সেসেবল ফর্ম্যাটে দিতে পারেন অ্যাক্সেসেবল ফর্ম্যাটগুলো কী কী ওয়ার্ড হতে পারে পাব হতে পারে এইচটিএমএল হতে পারে টেক্সট হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এইগুলোতে কিন্তু ইংরেজি ভাষায় প্রচুর বই অ্যাক্সেসেবল ফর্ম্যাটে বানানো হচ্ছে এবং এই যে বই বানানোর দাবিটা রাখছি সেই বইগুলো আমরা ফ্রিতে চাইছি না আমরা কিন্তু পর্যাপ্ত মূল্য দিয়েই আমরা বাজার থেকে সেটি সংগ্রহ করব এবং এখানে যদি এই ই বুকগুলো প্রত্যেক মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার যদি একটা সম্ভাবনা থাকে যে যাতে যার ফলে পাবলিশার যে অনেকটা ক্ষতি হতে পারে মনে করে যদি ওরা থাকেন তাহলে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতেই পারেন তারা যাতে যারা পাসওয়ার্ড জানবেন এবং যারা বইটি মূল্য দিয়ে ক্রয় করবেন তারাই বইটি পড়তে পারবেন এরকম হতে পারে তাহলে সচেতন নাগরিক হিসেবে লেখক এবং প্রকাশকদের কাছে আমাদের একটাই দাবি যে তারা প্রত্যেকটি বই প্রিন্টেড বা অন্যান্য ই বানানোর পাশাপাশি অ্যাক্সেসেবল ফরম্যাটে ই বুক বানান যেটা প্রিন্ট ডিসেবল মানুষরা পড়তে পারেন যাতে করে প্রত্যেকটি গ্রন্থাগারে বইমেলায় বা যে কোনো লিটল ম্যাগাজিন বা যে কোনো রাজ্যস্তরের ম্যাগাজিন ন্যাশনাল লেভেলের ম্যাগাজিন যেগুলো এতদিন প্রিন্ট ডিসেবল মানুষরা পড়তে পারেননি সেগুলো সহজেই দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা পড়তে পারেন এই উদ্যোগটা এই সদিচ্ছাটা প্রত্যেক পাবলিসার্সের থাকা খুব প্রয়োজন কারণ এর জন্য বহু আগেই আইন পাশ হয়ে গেছে এবং যেটুকু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া দরকার তার থেকে অনেক বেশি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে যার জন্যেই আমরা আজকে এই দাবিটা রাখছি যে অ্যাক্সেসেবল ইবুক খুব দরকার অর্থাৎ আমার বই কই এই প্রশ্নটা কিন্তু এখন অমূলক নয় কারণ একজন রিসার্চারের ক্ষেত্রে বা একজন মানুষ যিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বই পড়তে ভীষণভাবে ইচ্ছুক এবং যিনি বই শুনতে নন বই একদম ওয়ার্ড বাই ওয়ার্ড জ্যোতিচিহ্ন এবং প্রত্যেকটা বইয়ের সাইটেশন জানতে ভীষণভাবে ইচ্ছুক তার কাছে কিন্তু অ্যাক্সেসেবল ফরম্যাটে ই বুকই হচ্ছে একমাত্র পথ তো এই দাবিটা আমি রাখছি প্রত্যেক সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটি পাবলিসার্সের কাছে প্রত্যেক লেখকের কাছে যারা বই বানাচ্ছেন প্রতিনিয়ত তাদের কাছে নমস্কার ধন্যবাদ